টপিক ক্লোজ ট্যাঙ্ক লেভেল মেজারমেন্ট। এই একটা ক্লোজ ট্যাঙ্ক, ক্লোজ ট্যাঙ্ক আমরা কাকে বলবো? যে সম্পূর্ণভাবে ঢাকা একটা ট্যাঙ্কে আমরা কি বলবো? ক্লোজ ট্যাঙ্ক বলবো। এটা দেখো ক্লোজ ট্যাঙ্ক। এবার হচ্ছে টিউব কানেকশন। টিউব কানেকশন আমি ক্লোজ ট্যাঙ্কে কেমন করব লেভেল মেজারমেন্টের ক্ষেত্রে? যে একটা উপর থেকে ট্যাপিং নেব আর একটা নিচে থেকে ট্যাপিং নেব। ট্যাপিংটা দেখো টিউবটা এরকম হবে, দেখতে পাচ্ছ এরকম হবে। এর উপরে আর নিচে আমি দুটো আইসোলেশন ভালভ লাগবো। আইসোলেশন ভালভ মানে তোমার লাইনটাকে বন্ধ করার জন্য, বা তোমার ওপেন ওপেন যখন আমি লেভেলটা মেজার করব তখন আইসোলেশন ভালভটা ওপেন কন্ডিশনে থাকবে। আর যখন আমি ট্রান্সমিটার এর সঙ্গে যে ট্রান্সমিটার বা আনুষঙ্গিকে এই লাইনটা যখন আমি ক্লিন করব, এই লাইনটা যখন ক্লিন করব তখন এই আইসোলেশন ভালভটা বন্ধ রাখব। তাহলে তার সঙ্গে কি ট্রান্সমিটার কানেকশন করব। ট্রান্সমিটার হচ্ছে ডিপি ট্রান্সমিটার। এটা হচ্ছে কি ডিফারেনশিয়াল প্রেশার ট্রান্সমিটার। এই ডিফারেনশিয়াল প্রেশার ট্রান্সমিটারে ট্যাঙ্কের বটম লেভেলের সঙ্গে ডাইরেক্ট যেটা কানেক্ট হবে সেটা হচ্ছে হাই প্রেশার সাইড, হাই প্রেশার বা এইচপি সাইড বলা হয়, হাই প্রেশার সাইড। আর যেদিকে তোমার হচ্ছে তোমার লিকুইড কলমটা থাকবে সেই দিকটা আমরা কি বলবো? লো প্রেশার সাইড। এটা কানেকশন হবে হচ্ছে লো প্রেশার সাইড। অর্থাৎ ট্যাঙ্কের উপরি ভাগের থেকে যে কানেকশনটা সেটা কোথায়? লো প্রেশার সাইডে লাগবে। আর বটম সাইডের যে কানেকশন টিউব কানেকশনটা সেটা হচ্ছে প্রেশার ট্রান্সমিটারে হাই প্রেশার সাইডে লাগবে। এবার দেখো ট্রান্সমিটারে একটা সাপ্লাই দেওয়ার জন্য তার হচ্ছে একটা ডিসি পাওয়ার সাপ্লাই লাগবে। তো তার জন্য একটা পজিটিভ টার্মিনাল আর একটা নেগেটিভ টার্মিনাল। এবার এই টিউবের মধ্যে এই লিকুইডটা সবসময় ফিল থাকবে। এবার ফিল থাকলে কি হবে? তার মানে কি, এটা হচ্ছে একটা নেগেটিভ সাইডে একটা প্রেশার ক্রিয়েট করছে, তাহলে নেগেটিভ প্রেশার হবে। তো ট্রান্সমিটারে কী করতে হয়, সাপ্রেশন এলিভেশন বলতে দুটো টার্ম আছে, সেটা একটু বিশদভাবে বলতে হবে, একটু অন্য একটা ভিডিও আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে এই এই লিকুইডটা যে একটা প্রেশার ক্রিয়েট করছে সেটাকে কী করতে হবে? সেটাকে জিরো করতে হবে। অর্থাৎ এই প্রেশারটাকে কমিয়ে দিতে হবে, যে কমাতে হবে। এই প্রেশারটা যেন তোমার ট্রান্সমিটারে যেন না দেখায়। তার জন্য কি করতে হবে, যখন হাই প্রেশার সাইডে তার মানে জিরো দেখাবে, জিরো পার্সেন্টেজ করে দেবো আমি, যে এই কন্ডিশনে ট্রান্সমিটারটা যেন জিরো ভ্যালু দেখায়। তো সাপ্রেশন আর হচ্ছে এলিভেশন ট্রান্সমিটারের একটা বড় পার্ট রয়েছে। তো সেটা আমি অন্য একটা ভিডিও, নাহলে এটা ভীষণ লেন্দি হয়ে যাবে, যে অন্য একটা ভিডিওতে সাপ্রেশন আর এলিভেশনটা অবশ্যই তোমরা দেখে নেবে, ট্রান্সমিটারের সাপ্রেশন আর হচ্ছে এলিভেশনটা কীভাবে করে। তাহলে এই অবস্থায় কি আমি জিরো 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 লেভেল যেন আমাকে সেট করতে হবে, ঠিক আছে? আর যখন আমার প্রেশার লেভেলটা বাড়বে যতক্ষণ না আমার হাই প্রেশার সাইডে তোমার লেভেল আসছে ততক্ষণ আমার কোনো ইন্ডিকেশান ট্রান্সমিটার কোনো সেন্স করবে না বা আউটপুটও কিছু দেবো না। এই ট্রান্সমিটারের এবার রেঞ্জটাকে আমি কি করেছি, 0 to 8 feet, 8 feet পর্যন্ত লেভেল আমি ফিট হিসাবে একটা তোমাদের বোঝানোর জন্য একটা ফিট হিসাবে রেঞ্জটা সেট করেছি, সেটা হচ্ছে 0 to 8 feet। লেভেলটার রেঞ্জ হচ্ছে 0 to 8 feet। আর আউটপুট ট্রান্সমিটারের আউটপুটটা দেবে কত? ট্রান্সমিটার আউটপুট দেবে হচ্ছে 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার, 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার। এবার এখানে যদি লিকুইড যদি প্রথম থেকেই যদি না থাকে তাহলে কি হবে, যে এই উপরের যে চাপটা বা যে লিকুইডটা থাকে সেই লিকুইডটা আস্তে আস্তে কনডেন্স হয়ে এইখানে ভর্তি হয়ে যাবে, পরবর্তী সময় এটাকে ভর্তি হয়ে যাবে। তো ভর্তি হয়ে গেলে তখন এই রিডিংটা ভুল রিডিং দেখাবে। তো সে কারণে যেন প্রথমেই এই তোমার নেগেটিভ সাইডে এই লিকুইডটা ভরা থাকে এবং এই এই প্রেশারটাকে নালিফাই করা থাকে, বুঝেছ? নেক্সট হচ্ছে ওপরে যে প্রেশারটা হবে, সে ভ্যাকুম হতে পারে বা প্রেশার ক্রিয়েট হতে পারে, সেই প্রেশারটাই কিন্তু তোমার এই টিউবের মধ্যেও কিন্তু উপরে এই টিউবের মধ্যেও কিন্তু তোমার সেই প্রেশারটাই থাকবে। তো সেক্ষেত্রে তোমার লেভেলের কোনো ডিফারেন্স আসবে না। অর্থাৎ এই লিকুইডের উপরে তোমার যদি এটা প্রেশারাইজড হয়ে যায়, তাহলে উপরটা যদি কোনোভাবে প্রেশারাইজ বা ভ্যাকুম হয়ে যায়, তাহলে এই লিকুইডের উপরে সেই একইভাবে চাপ সৃষ্টি করছে আর এই লিকুইড লেভেলের উপরে ট্যাঙ্কের যে লিকুইডটা থাকে তার উপরে একইভাবে চাপ সৃষ্টি করার জন্য হাই প্রেশার সাইডে চাপ পড়বে।
নেক্সট দেখো এটা ওয়াটার, তার জন্য আমি ক্যালিব্রেশন করার জন্য কি লাগবে, আমার একটা মাল্টিমিটার, অর্থাৎ এই মাল্টিমিটার দিয়ে আমি হচ্ছে ট্রান্সমিটার আউটপুটটা দেখব কি মিলি অ্যাম্পিয়ার, তার জন্য আর হচ্ছে ট্রান্সমিটারকে একটা পাওয়ার সাপ্লাই দিতে হবে, সেটা কত, 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই লাগবে তার জন্য। তাই আমি কানেকশনটা দেখো, 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভটা কোথায় যাচ্ছে, ট্রান্সমিটারের পজিটিভ টার্মিনাল, আর হচ্ছে ট্রান্সমিটারের নেগেটিভ থেকে কি মাল্টিমিটারের তোমার পজিটিভ বা তোমার হচ্ছে পজিটিভ টার্মিনালে তোমার কানেকশন হচ্ছে। আর নেগেটিভটা কীভাবে হচ্ছে, নেগেটিভটা হচ্ছে তোমার মাল্টিমিটারের কমন থেকে, এই রেডটা হচ্ছে, ব্ল্যাকটা হচ্ছে কমন, এই কমন থেকে কানেকশানটা কোথায় যাচ্ছে, তোমার 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাইয়ের, 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভটা, নেগেটিভ পোর্শনে যাচ্ছে। তাহলে এই আমার ক্লোজ সার্কিটটা ক্লোজ হয়ে গেল। এবার আমার মাল্টিমিটারে আমি কি সিলেক্টার সুইচে কি কি সিলেক্ট করবো, যেহেতু আমি ট্রান্সমিটারের আউটপুটটা নেব, আউটপুটটা কত বলেছিলাম 4 to 20 মিলিঅ্যাম্পস, তো আমি আমাকে 20 মিলিঅ্যাম্পসের বেশি, তার মানে মিলিঅ্যাম্পিয়ার সেট করতে হবে, মিলিঅ্যাম্পিয়ার কত, 20 মিলিঅ্যাম্পিয়ারের বেশি যেন সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে এখানে সিলেক্ট করলে কী হবে, মিলিঅ্যাম্পিয়ার দেখাবে। এবার দেখো এই আমি যখন ক্যালিব্রেশন বা লাইনটা আর কি ট্যাঙ্কের যখন লেভেল মেজারমেন্ট করব, তখন যেন দুটো আইসোলেশন ভালভাই যেন ওপেন কন্ডিশনে থাকে, তো ওপেন কন্ডিশনে আছে। নেক্সট দেখো এবার লেভেলটা আমি একটু একটুখানি দেখো, লেভেল আছে ট্যাঙ্কে, কিন্তু অথচ কিন্তু এই লেভেলটা, তার মানে লিকুইডটা কিন্তু হাই প্রেশার সাইডে এখনও টাচ করেনি, ট্রান্সমিটারের হাই প্রেশার সাইডে এখনও টাচ করেনি, তো যে কারণের জন্য এই লিকুইড কোনো ইন্ডিকেশান দেবে না, সেক্ষেত্রে আমরা এটাকে কী বলছি, জিরো লেভেল। নেক্সট দেখো তো এখানে একটা ডিসপ্লে, তার মানে ট্রান্সমিটার কি পার্সেন্টেজে ডিসপ্লে দিতে পারে, পার্সেন্টেজ মানে ধরো এখানে 0 থেকে 8 ফিট, 0 থেকে 8 ফিট পর্যন্ত আমি লেভেলের রেঞ্জটা ধরেছি, তাহলে তুমি যদি এবার 0%, 25%, 50%, 75%, আর যদি 100% যদি ধরো, তাহলে কী হবে, 2 ফিট, 4 ফিট, 6 ফিট, আর হচ্ছে 8 ফিট, বুঝেছো। এবার নেক্সট দেখো হচ্ছে 0%, তাহলে 0% দেখাবে, লেভেল নেই যখন 0%, তার মানে কত দেখাবে, আউটপুট 4 to 20 মিলিঅ্যাম্পস, অর্থাৎ জিরো লেভেলে আউটপুট দেখাবে 4 মিলিঅ্যাম্পিয়ার, আর ফুল ট্যাঙ্কে অর্থাৎ 8 ফিটে আউটপুট কত দেখাবে, 20 মিলিঅ্যাম্পিয়ার। এইভাবেই তোমার ভাগ করে এবার হচ্ছে তোমার আমি পারি লিকুইডটা দেখো, বেড়েছে লিকুইড লেভেলটা, বেড়েছে কত, বেড়েছে 2 ফুট পর্যন্ত বেড়েছে, 2 ফিট মানে কত, 25%, দেখো যখন ট্রান্সমিটারে কত দেখাবে, 25%, আর আউটপুট কত দেখাবে, 8 মিলিঅ্যাম্পিয়ার, 8 মিলিঅ্যাম্পিয়ার, যেহেতু 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার তোমার হচ্ছে ইয়ে আউটপুট, তো 8 মিলিঅ্যাম্পিয়ার দেখাবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমি 4 ফিট পর্যন্ত আমি লেভেলটা বাড়িয়েছি, 4 ফিট পর্যন্ত লেভেলটা বাড়ানোর পরে কত, আমার 50% দেখাবে ডিসপ্লেতে, আর আউটপুট কত, 12 মিলিঅ্যাম্পিয়ার, আউটপুট কত, 12 মিলিঅ্যাম্পিয়ার। নেক্সট দেখো আমি 6 ফিট পর্যন্ত, 6 ফিট পর্যন্ত আমি লেভেল বাড়িয়েছি, তো কত দেখাবে ট্রান্সমিটার, 75%, 75% দেখালে এখানে কত তোমার মিলিঅ্যাম্পিয়ার, 16 মিলিঅ্যাম্পিয়ার দেখাবে, আউটপুট কত, ট্রান্সমিটার আউটপুট দেবে হচ্ছে 16 মিলিঅ্যাম্পিয়ার। আর হচ্ছে ফুল ট্যাঙ্ক, অর্থাৎ যদি 8 ফিট পর্যন্ত আমি বাড়াই, তাহলে আমার কী হলো যে ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক মানে ট্রান্সমিটার কত দেখাবে, যদি ট্রান্সমিটার ঠিক থাকে তাহলে তোমার 100% দেখাবে, আর হচ্ছে মিলিঅ্যাম্পিয়ার দেখাবে কত, 20 মিলিঅ্যাম্পিয়ার, অর্থাৎ এই যে জিরো 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার, অর্থাৎ জিরো লেভেলে 4, আর হচ্ছে তোমার 8 ফিট, অর্থাৎ ফুল ট্যাঙ্কে কত তোমার 20 মিলিঅ্যাম্পিয়ার। তো এইভাবে আমরা একটা লেভেল ট্রান্স ইয়ে করতে পারি, মেজার করতে পারি, ক্লোজ ট্যাঙ্কের লেভেল মেজার করতে পারি। আর এই মেজারমেন্টটা যেহেতু ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটারের সিগন্যালটা আমি কন্ট্রোল রুম, যেখানে যেখানে ফিল্ড থেকে অনেকটা দূরে, সেই কন্ট্রোল রুমের ডিসিএসের মাধ্যমে সেই সিআরটি ডিসপ্লেতে আমি কিন্তু এটা দেখতে পারি। এই ট্রান্সমিটারটা ইউজ করে আমি লেভেলটা কী আছে, আমি অনেক দূরের থেকেও, কন্ট্রোল রুম থেকেও আমি লেভেলটা বুঝতে পারি, যে এই পার্সেন্টেজ বা তোমার মিলি অ্যাম্পিয়ার দেখে আমি লেভেলটা কত আছে সেটা বুঝতে পারি। তো বুঝতে পারলে যে ক্লোজ ট্যাঙ্ক লেভেল মেজারমেন্ট কীভাবে করা হয়, আর তোমার ট্রান্সমিটারের সাপ্রেশন এলিভেশনটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো।